আমরা বাঁচতে চাই দিদি, আমরা চাই অন্য, চাই যাচ্ছি নবান্ন। আমাদের একটাই দাবি যে ইন্টারভিউ এর 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ দিতে হবে। দিদি, সমস্ত কর্মচারীদের বেতন বাড়ছে, অথচ আমরা 453 দিন ধরে মাতঙ্গিনী পদতলে বসে আছি, রোদ ঝোল বৃষ্টি মাথায় করে, তবু দিদি কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা নিয়োগ চাই, দাড়ি পেকে গেছে, আমরা নিয়োগ চাই, দাড়ি পেকে গেছে। আমাদের গরিবের ছেলে জন বিক্রি করে পড়াশোনা করছি, এখন কি আইন মেলটা নিয়োগ হয়? নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। পরিষ্কার করে চাকরি প্রার্থীরা যেটা বলতে চাইছে যে তাদের জীবন থেকে 9টা বছর চলে গিয়েছে এবং তারা নবান্ন যে অভিযান করছিল, এই তাদের এই শহীদ মিনারের ব্যারিয়ারের ভিতরেই, গেটের ভিতরেই ব্যারিয়ার করে দেয় পুলিশ এবং তাদের আটকে দেয়, এবং তাদের যে যাত্রাপথে তারা বাধাপ্রাপ্ত হয়েছে সেই বাধাপ্রাপ্ত হওয়ার ছবি আমরা এখন দেখাচ্ছি। আমাদের একটাই দাবি যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগ দিতে হবে। দিদি, সমস্ত কর্মচারীদের বেতন বাড়ছে, অথচ আমরা 453 দিন ধরে মাতঙ্গিনী পদতলে বসে আছি, রোদ ঝোল বৃষ্টি মাথায় করে, তবু দিদি কোনো ভ্রুক্ষেপ নেই। তাই আমরা দিদির কাছে যাচ্ছি আমাদের বার্তা পৌঁছে দিতে, যে দিদি আমরা আছি, আমাদের এই সুরাহা করতেই হবে, করতেই হবে এই সুরাহা। আর যদি এই সুরাহা না হয়, আমরা এর থেকে বৃহত্তর গণ আন্দোলনে নামবো, দরকার হলে আমরা আত্মহত্যা করব। তবু আমাদের ন্যায্য চাকরি, সেই চাকরি আমরা ছিনিয়ে নেবই। 2014 সালে নোটিফিকেশন, 2015 সালে পরীক্ষা, 2016 সালের রেজাল্ট তখন দেখিয়েছিল 14,339 শূন্যপদ, আর আজকে 2023 দেখাচ্ছে 13,334 শূন্যপদ। কেন সিট কমে গেল? আজকে 9টা বছরে যেখানে গেজেটে উল্লেখ ছিল ইন্টারভিউ 15 দিন আগে সিট আপডেট করে সমস্ত নিয়োগ হবে, তাহলে 2022 সেপ্টেম্বরে লাস্ট ইন্টারভিউ হয়েছিল, তাহলে তখন পর্যন্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে কেন নিয়োগ হচ্ছে না? আমাদের বয়সগুলো চলে গেছে, আজকে রাজ্যের 8,200 স্কুল বন্ধের মুখে, এই যে আপার প্রাইমারির শিক্ষক নেই, শিক্ষক শূন্য, মিড ডে মিলের কর্মীরা, গ্রুপ ডি স্টাফরা স্কুল চালাচ্ছে, আমাদের, আমরা তো এই রাস্তায় বসে আছি 454 দিন ধরে রাস্তায় বসে আছি, আমাদের চাকরি দিন চাকরি দিন করছি। আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছি, তাহলে আমাদের নিয়োগ হবে না? আবার টপ, আরো কত আবার টপ চাই, ফার্স্ট ক্লাস রেজাল্ট এসছে, ছেলে নাম্বার বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, নাম্বার বাড়িয়ে দেখাই নেবো, সবকে দেখে নেবো। ন্যায্য দাবি তা এতদিন পেরিয়ে গেল, রাখছে না। ন্যায্য দাবি যতদিন মানবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব এবং এখানেই মরবো, সারা রাস্তা আন্দোলন করব, ব্লক করে দেব রাস্তা, সারা পশ্চিমবঙ্গে ব্লক হবে। পুলিশ আপনাদের আটকালো কি বলবে? পুলিশ কি দেখবে? আমি একা 3 জন পুলিশকে দেখা নেব, পুলিশ কি দেবে? আমি 3 জনকে দেখা নেব পুলিশে, আমরা যত সহযোদ্ধা আছি একজন 10 জনকে পুলিশকে দেখা নেব। এই রাজ্যের পুলিশ শোনো বিশ্বাস, আমরা নিয়োগ চাই, দাড়ি পেকে গেছে, আমরা নিয়োগ চাই, দাড়ি পেকে গেছে। আমাদের গরিবের ছেলে জন বিক্রি করে পড়াশোনা করছি, এখন কি আইন মেলটা নিয়োগ হয়? আইন মেনে নিয়োগ হবে না, অব আইন মেনে নিয়োগ হবে, আইন মানতে হবে, আইন মানতে হবে। 2016 সালের গেজেট, হ্যাঁ, 83B রুল মেনে নিয়োগ করতে হবে। তো বয়স পেরিয়ে গেছে এই আন্দোলন করতে করতে, বয়স পেরিয়ে গেছে আন্দোলন করতে করতে, তাই তো আন্দোলন করব। আপনিও লড়াই করেছেন, লড়াই করেছেন, আপনার কাছ থেকে লড়াইয়ের, আপনার কাছ থেকে আমরা লড়াইয়ের শক্তি পেয়েছি, আপনি লড়াই করে আজ মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, আমরাও লড়াই চালিয়েছি আপনার কাছ থেকে শিখে, তাই আপনাকে আমাদের আমাদের এই দাবি, ন্যায্য দাবিকে মান্যতা দিতেই হবে, দিতেই হবে, নইলে আমাদের আন্দোলন চলছে চলবে, চলছে চলবে। আমাদের নবান্ন অবধি যাওয়ার কথা, এখানেই কি পুলিশ আটকালো? হ্যাঁ, আমাদের এখানে আটকেছে, আটকে দিয়েছে, আমরা নবান্ন যেতে চাই, আমাদের শেষ ভরসা আর কেউ নেই, আমাদের 9টা বছর কেউ আমাদের কথা শোনেনি, আমরা 9টা বছর আমাদের কথা কেউ শোনেনি, শেষ ভরসা দিদি, আমরা দিদির কাছে যেতে চাইছিলাম, আমরা দিদির কাছে যেতে চাইছি, আমাদের শেষ ভরসা দিদি, আমাদের কথা দিদি, আমাদের আমাদের বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই দিদি, আমরা চাই অন্য, চাই যাচ্ছি নবান্ন, আমাদের নবান্নে যেতে দিন, ওইখানে দিদির দিদি আছে, আমরা দিদির সাথে দেখা করতে চাই, আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে, জীবনগুলো, পরিবার সব শেষ হয়ে গেছে, সো আমাদের বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই, আমরা রেশিও মেনে ছাত্র শিক্ষক অনুপাতে আমরা আমাদের নিয়োগটা চাই।